শুভ সকাল বন্ধুরা, এখন বাজে গিয়ে 6:30। আর আজকের ভিডিওটা আমি 6:30 থেকে আরম্ভ করে দিলাম। আর এখন হচ্ছে গিয়ে ম্যাগি, তো সকালবেলা 6:30 বাজে ম্যাগি করছি, কারণ মেয়ে স্কুল যাবে, তো মেয়ে খেয়ে যাবে আর নিয়ে যাবে। 2 প্যাকেট ম্যাগি আছে, ম্যাগিটা আমি ভাজবো, সেদ্ধ করে নিচ্ছি। আর এই দেখো কি কাণ্ড, দেখো সকালবেলায় 6:30 সময় ভাতের হাঁড়ি বসে গেছে, বসিয়ে দিলাম, কারণ আজকে মিস্ত্রি আসবে, আমাদের বাড়িতে কাজ হবে। এই যে আমাদের ওপেন কিচেন সব পড়ে আছে, আরশোলা হয়ে যাচ্ছে, তো দাদাভাইকে বলা হয়েছে তাড়াতাড়ির মধ্যে মিস্ত্রি মানে এগুলো কভার করতে, তো সেই জন্য আসবে মিস্ত্রি, বলেছে তাড়াতাড়ি রান্না বান্না কাজ কমপ্লিট করতে ওরা আসবে মোটামুটি 9:30-9:30 মধ্যে। এর জন্য আমি তোকে ভাতটা বসিয়ে দিলাম, ভাতটা হতেই 1.5 ঘন্টা লাগবে, কারণ ভাতে চালটা সেদ্ধ হতে না অনেক দেরি হয়। আর মেয়েকে স্কুল পাঠাবো, তার জন্য মেয়ের জন্য ম্যাগিটা করে নিচ্ছি, ম্যাগিটা সেদ্ধ হোক এবার ভেজে দেবো। তো চলো আজকে রান্না বান্না, মানে ভোরবেলায় উঠে সকালবেলায় উঠে আগে ভাত বসিয়ে দিলাম, রান্না বান্না আরম্ভ করে দিলাম, একটা রেডি করে দিলাম, ভরে দিলাম একটা টিফিনে, নিয়ে যাবে টিফিনে একটু দিলাম। আর এই দেখো এই যে এটা খাই দেবো, রেডি করে দিয়েছি, মেয়ে এখন স্কুল যাচ্ছে, খাইয়ে দিলাম, ম্যাগিটা চাউমিনের মতো বানিয়ে খাইয়ে দিলাম, এখন যাচ্ছে স্কুলে। টাটা, চেপে ধরো বাবু, বাবাকে চেপে ধরো। আর আমি এখন টাইম করে জল এসছে নাকি দেখি, এখনো আসেনি। আর এই যে আমার ছোট্ট বাগান, সবজি ফুল, এই বালতিটা ই নেই, ফুটো নেই, জল জমে আছে। তো কালকে ফ্রিজে ইলিশ মাছ রেখেছিলাম, ওটা ভাজা করছি, ওটা বেগুন আর আলু দিয়ে করব, এই যে হালকা ভেজে নেবো। আর সকালে জল খাবারের জন্য এই যে আলু ভাজা করলাম, তো আলু ভাজা মুড়ির সঙ্গে খাওয়া হবে। আর এই যে এটা হচ্ছে গিয়ে সাদা তিল, তো সাদা তিল বাটবো, সাদা তিলের বড়া হবে পেঁয়াজ দিয়ে, আর ডাল তো আছেই কমপ্লিট। আর শুধু বড়াটা ভাজলেই হয়ে যাবে, তিলের বড়া। আর এটা করেছি ইলিশ মাছটা আজকে ভেজেছি, ভেজে আলু আর বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল, আলু বেগুন দিয়ে কালো জিরে, কালো জিরে দিয়ে করেছি। সকালবেলায় রান্না বান্না হয়ে গেল ভোরবেলায়। আর আজকে ভীষণ পরিমাণে রোদ উঠেছে, আর সেই সুযোগে আমি দেখো এগুলো সব মেলে দিয়েছি, কারণ 7 দিন ধরে বৃষ্টি হয়েছে, 7-8 দিন ধরে, তো সব মনে হচ্ছিলো যেন পচে যাচ্ছে। তো তেঁতুলগুলো সব কীরকম জল জল হয়ে গেছিলো, এগুলো সব মেলে দিয়েছি, কলাই, ডাল, চা পাতা সব মেলে দিয়েছি, এইদিকে বালিশ দুটো মেলে দিয়েছি। চলো জামা কাপড়গুলো তুলবো, আজকে যা রোদ উঠেছে না, কড়া রোদ একদম। সকালবেলায় মিলে দিয়েছিলাম জামা কাপড়গুলো, এই যে আর আজকে এসেছে আমার বাবা, মানে শ্বশুর মশাই, তো মেয়ের জন্য অনেক কিছু নিয়ে এসেছে। মেয়ে এখন ভাত খাওয়া বাদ দিয়ে দেখো বসে বসে খাচ্ছে, চিপস, চকলেট, চিড়ে ভাজা, জুস, অনেক কিছুই নিয়ে এসেছে বাবা আজকে এসেছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো এখন হয়ে গেছে সন্ধ্যা, সন্ধ্যা পুজো দিয়ে দিয়েছি, আর আমি বসে দিয়েছি চা, তাই এখানে চা হয়ে গেছে, চা দেব। বাবা বাইরে বসে আছে, তখন থেকে বলছে মশাই খাচ্ছে বা ভেতরে এসো, আসছে না বাবা, মানে শ্বশুর মশাই আজকে এসেছে। আর এই দেখো একজন পায়ের উপর পা দিয়ে কারেন্টের বিল দেখছে, কারেন্টের বিল দেখে মাথা ঘুরে ঘুরে গেছে, বারবার বাবা বাইরে বসে আছে আসছেই না, বাবাকে চা দেবো, বাবা চায় নিয়ে আসে চা খাবে। আর একজন পায়ের উপর পা দিয়ে কারেন্টের বিল দেখছে, মানে কারেন্টের বিল মেলা এসেছে দেখে একবার মাথা গরম হয়ে গেছে। বসিয়ে দিয়েছি ভাতটা করে নামালাম, আর ওখানে সবজি বসিয়েছি, আজকে সবজি তরকারি করব। আর বেশি করে মশলা বেটে রাখছি, কারণ কালকের জন্য, কালকে একবার হুড়োহুড়ি মারামারি লেগে যাবে কাজের, এই জন্য বেশি করে বেটে রাখছি। আর
সবজি করব আর কারেন্টের বিল অনেক এসেছে, এই নিয়ে কথাবার্তা চলছিল, ডবল বিল এসেছে কারেন্টের, তো এই নিয়ে কথাবার্তা হচ্ছিল। তোমাদের দাদা ভাই মাথা হেট কারেন্টের বিল দেখে চমকে গেছে। তো চলো, পূজোর সময় তো, আর কারেন্টের বিল এত করে আসছে কেন কে জানে। রান্না করে নিই আগে, মশলাটা বেটে নিই, শিলনোড়ায় মশলা বাটতে অনেক দেরি হয়। এখন বাজে গিয়ে মোটামুটি 9:30 বাজে। কি মারছিস মশা? মেয়ে এখন মশার ভিতরে মশা মারছে, আর আমাদের মশারি টাঙানো হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, রাতের খাবার খেয়ে মশারি টাঙিয়ে মশারির ভিতরে ঢুকে গেছি। এই মশা ঢুকছে, ওইদিকে দেখ, ওই দেখ। এবার ঘুমাবো, অনেক বেজে গেছে আজকে, মোটামুটি 11:30 বাজছে, মানে এখন 11:00 পেরিয়ে গেছে। তো চলো, আর কিছু শেয়ার করার নেই, আজকে ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। আগামীকাল আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে তোমাদের সঙ্গে। তো ততক্ষণে যেন টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, গুড নাইট, টাটা।